কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আমার নাম মিলি। আজ নতুন আরেকটি গল্প নিয়ে চলে এসেছি। গল্প শুরু করার আগে আমি আমার তিন বন্ধুকে ডেকে নিচ্ছি। আমার তিন বন্ধুরা হলো কালু, লালু এবং শালু। আজকের গল্পের নাম সাত বোন ছোট পরী। চলো তবে গল্প শুরু করা যাক। চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর। স্বর্গ লজ্জা পায় এমন সুন্দর পরিবেশ সেখানে। সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাত পরী সাত বোন। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে আনন্দ করে জলে খেলা করে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় নন্দন কাননে তাদের নিজের দেশে। এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে। কিন্তু সেই গ্রামেরই এক অনাথ রাখাল ছেলে, সে গরু চড়ায়, বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কাণ্ড কারখানা। একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরিটিকে। কি অপরূপ মিষ্টি চেহারা, ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর। দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায়। এই সুর তো নন্দন কাননের পাখিদেরও অজানা। তারা মুগ্ধ হয়ে শোনে, কিন্তু রাখাল থাকে আড়ালে, তাকে কেউ দেখতে পায় না। একবার হলো কি, রাখালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি জাগলো। পরীরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলাটিতে যেখানে খুলে রাখা আছে পরীদের ডানাগুলো। বেছে বেছে সবচেয়ে ছোট ডানা জোড়া সে লুকিয়ে রেখে দিল একটি বড় গাছের ফোকরে। তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে। এখন সাত দিন পরে পরীদের যাবার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়ও নেই সেখানে। অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না। এদিকে বাবার করা হুকুম, এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না। কি করে তারা? সবচেয়ে যে বড় পরী সে তার ছোট বোনকে বুঝিয়ে বলল, উপায় নেই রে বোন, আমাদের যেতেই হবে। আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না। তুই বরং এখান থেকে দানা জোড়া ভালো করে খুঁজে দেখ, পেলেই দেশে চলে আসিস, কেমন? আমরা বাবাকে বুঝিয়ে বলবো, তিনি যেন রাগ না করেন। ছয় পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল। বেচারি ছোট্ট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো। তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো। সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো। এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো। তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না। রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকে, একত্রে গরু চড়ায়। রাখাল বাঁশি বাজায় আর পরী ঘাগরা উড়িয়ে নাচে। দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত। রাখাল তো রাজিই ছিল, পরীও কি আর করবে, রাজি হয়ে গেল। তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল। রাখাল আর পরীর দিনগুলো বেশ সুখেই কাটে। আবার পরীর চোখ মাঝে মাঝে জলে ভরে ওঠে ফেলে আসা দিনগুলোর কথা ভেবে, তার দিদিদের কথা ভেবে। কি আনন্দ না তারা করত সাতজন মিলে! নন্দন কাননের অপূর্ব শোভা, বাবার স্নেহ, বাবা তার প্রিয় মেয়েকে ছেড়ে কিভাবে আছেন এই কথা ভেবে অভিমান হয়। এরকম সময়ে রাখাল তাকে বাঁশিতে মিষ্টি সুর বাজিয়ে শোনায়, পৃথিবীর মানুষের সব গল্প বলে। শেষে একসময় তারা সব ভুলে ঘুমিয়ে পড়ে। ঠিক এক বছর হবার আগে পরীর কোল আলো করে একটি ছেলে এলো। তাকে পাবার পরে পরী যেন যেটুকু দুঃখ কষ্ট ছিল তাও ভুলে গেল। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল। পরী তো ভুলেই গেছিল, কিন্তু রাখালের মনে ছিল। তার দিদিদের আসার সময় হয়ে এলো। রাখালের ঠিক চোখে পড়ল পরীর দিদিরা এক এক করে সরোবরের তীরে নামলো
কিন্তু তারা জলে না নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো। রাখাল তখন তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল। তারা তো ছোট্ট পরী ভালো আছে শুনে খুশি হয়ে তখনই রাখালের সাথে চলে এলো তাদের বাসায়। তারপর সাত বোনের একে অপরকে জড়িয়ে ধরে কান্না হাসি আর গল্প চলল সারা রাত ধরে। ছোট পরীর ছেলেটিকে মাসিরা মিলে খুব আদর করল। ঠিক সাত দিন পরে যখন তাদের যাবার সময় হলো, রাখাল এক ফাঁকে ছুটে গিয়ে ছোট পরীর ডানা জোড়ো নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহিনী খুলে বলল। সব শুনে পরী খুব রেগে গেল। শেষে রেগে মেগে ডানা জোড়া পরে বলল, তুমি যা করেছ তার জন্য কোনো ক্ষমা নেই, তুমি থাকো তোমার ছেলেকে নিয়ে একা, আমি চললাম দিদিদের সাথে। তারপর সে সত্যি সরোবরের তীরে এসে দিদিদের সাথে দেখা করে ওদের সঙ্গে উড়ে চলে গেল স্বর্গরাজ্যে তাদের বাসায়। কিন্তু স্বর্গে এসেও শান্তি নেই। ছোট পরীর মন পড়ে আছে সরোবরের তীরে সেই পাহাড়ি গ্রামের ছোট্ট এক কুঁড়ে ঘরে, যেখানে আছে তার ছেলে আর সেই রাখাল। এক এক করে তার সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো। সেই রাত জেগে তাদের গল্প করা, নির্জন মাঠে রাখালের বাঁশি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। একটা চাতুরি রাখাল করেছিল, কিন্তু মানুষটা তো সে খারাপ নয়, চাইলে তো সে পাখাগুলো ফেরত না দিলেও পারত। স্বর্গে সব আছে, সব কিছুই সুন্দর এখানে, কিন্তু ভালোবাসা নেই, বন্ধুত্ব বলে কিছু নেই। আর দুঃখের স্বাদ যে একবার পেয়েছে সেই জানে একটানা সুখ বড় একঘে। স্বর্গ তো দুঃখ বলে কিছু নেই। সবচেয়ে বড় কথা সে ভুলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে, যে আর কদিন পরেই তাকে মা বলে ডাকত। না জানি সে কত কাঁদছে। রাখালকে একা সামলাতে পারছে ওইটুকু বাচ্চাকে? ছোট পরীর চোখে ঘুম নেই, চোখ বুঝলেই কানে আসে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ, সেও কাঁদে আর শুধু এইসব কথা চিন্তা করে। ছোট যাই করুক, বড় দিদিদের চোখ এড়ায় না। শেষে ব্যাপারটা তাদের বাবাও জানতে পারলেন। তিনি বললেন, মানুষের দুনিয়া সংসার পেতে তুমি তো পরীদের দুনিয়ার নিয়ম ভেঙেছ, এর জন্য আমার কিছুটা সম্মানহানিও হয়েছে। তা শুধু শুধু তোমার শাস্তি বাড়িয়ে তো আমি সেই সম্মান ফিরে পাব না। তুমি যাও, যেখানে গিয়ে সুখ পাও সেখানে যাও। রাজা চলে গেলেন, বোধহয় তার চোখেও জল এসে পড়েছিল। এইদিকে রাখালেরও কি খুব বেশি সুখের দিন কাটছে? পরী চলে যাওয়ার পর থেকে ঘর দোর অগোছালো, ছেলেকে সে না পারে ঠিকভাবে খাওয়াতে, না পারে ঘুম পাড়াতে। এক বুড়ি দায় দেখাশোনা করে বলেই কোনো মতে বাঁচিয়ে রাখতে পেরেছে। যাওয়ার সময় পরী তার উপর রাগ করে চলে গেছে, সেটাই স্বাভাবিক। তা বলে সে একবারও ভাববে না তার কোলের ছেলেটির কথা? আর কি সে কোনো দিন ফিরে আসবে? রাখাল ভাবে আর অভ্যাস মতো ছেলেকে কোলে করে রোজে এসে বসে থাকে সরোবরের তীরে সে গাছটির তলায়। তার আজকাল আর বাঁশি বাজানো তো মন নেই। সেদিনও এমনি করে বসেছিল সরোবরের তীরে, হঠাৎ মনে হলো আকাশ থেকে কে যেন একটা নামছে। প্রথমে ঈগল পাখি ভেবে বাচ্চাটাকে কোলে নিয়ে লুকাতে যাচ্ছিল, তারপর বুঝতে পেরেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এই যে ছোট পরী! রাখাল ভাবল পরী বোধহয় থাকতে না পেরে তার ছেলেকে নিয়ে যেতে এসেছে। রাখাল ধীরে ধীরে ছেলেকে কোলে নিয়ে পরীর দিকে এগিয়ে গেল। কিন্তু এ কি করছে ছোট পরী? সে মাটিতে নেমে ডানা জোড়া প্রথমে খুলে রাখলো, তারপর কোথাকে একটা চকমকি বের করে তার ঠুকে আগুন জ্বালালো, তারপর পাখা জোড়াটাকে নিয়ে সেই ধীরভাবে সেই আগুনে ফেলে দিল। একি একি, এ তুমি এটা কি করছ? ছুটে এলো রাখাল, জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকালো পরীর দিকে। আর তো তুমি ফিরে যেতে পারবে না। আর আমি ফিরে যেতেও চাই না। এখানে তুমি আছো, আমার ছেলে আছে, আমার পরিবার ছেড়ে আমি কোথাও গিয়ে আনন্দে থাকতে পারবো না, বলে ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিল ছোট পরী। তারা পরম নিশ্চিন্তে হাঁটা দিল গ্রামের পথে, পিছনে পুরে ছাই হতে লাগলো পরীর ডানা জোড়া। আজকের গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক ভালোবাসা।